রাজা চন্দ্রাদিত্য, রানী রুক্মিণী, এবার আমাদের বিদায় দিন। আমাদের যে সূর্যনগরে ফিরে যেতে হবে, কারণ সূর্যনগরের সবাই আমাদের অপেক্ষায় বসে আছে। বন্ধু, তোমরা চলে যাবে? আমরা আবার আসবো সুধা, কথা দিচ্ছি। মাঝে মাঝে আসবো তোমার কাছে, আর সঙ্গে ভারী কিয়া তামাশাকেও নিয়ে আসবো। আচ্ছা। না পারুল, তোমার যা বুঝো তো, এটা কাজে লাগবে। তোমার সূর্যনগরে তাড়াতাড়ি ফিরে যেতে পারবে। আমি থাকতে জাদু জুতোর কি প্রয়োজন? ওটা এখন ঝোলায় ভরে রেখে দে পারুল বোন, আমরা ঝড়ের সাহায্যে উড়ে যাব যেমন ভাবে এসেছি। রাঘব যে সেই তার পাঠালো তাড়াতাড়ি করে ফিরে আসবে বলে, কিন্তু কই, তারা তো ফিরে এলো না। আর ওই রাক্ষসী রানী মণিমল্লিকার যে শেষ পরিণতি কি হলো সেটাও তো জানতে পারলাম না। পারুল ওই প্রাণ ভরা রক্তচুনি ভেঙে ফেললেই ভালো করতো। ওই রাক্ষসী রানী মণিমল্লিকাকে কোনো বিশ্বাস নেই, সুযোগ পেলেই আবার আমাদের ক্ষতি করতে পারে। দেখি অসময় আবার ঝড় এলো কেন। প্রবল বেগে ঝড় আসছে মনে হচ্ছে মহারাজ, ছাদে থাকা আর ঠিক হবে না, দয়া করে নিচে চলুন। আমার এখন নিচে গেলে চলবে না বীর প্রতাপ, এই ঝড় আমার কিছু করতে পারবে না। আমি এখানে পারুলদের ফেরার অপেক্ষা করছি। ঝড়ের বেগ ক্রমশ বাড়ছে মহারাজ, ঝড় থেমে গেলে বরং। মহারাজ ওই দেখুন, মহারানী পদ্মাবতী, পারুল, রাঘব আর রাজপুত্ররা ফিরে আসছেন। পদ্মাবতী, পারুল, বীর প্রতাপ, উৎসবের আয়োজন করো, সবাই ফিরে এসেছে, একেবারে একেবারে সুস্থ শরীরে ফিরে এসেছে। পদ্মাবতী, কি হয়েছিল তোমাদের, এত দেরি হলো কেন? পারুল আর রাঘবকে নিয়ে অচিনপুর থেকে এখানে আসতে এত দেরি হলো কেন? আমরা সেখানে ভয়ানক বিপদে পড়েছিলাম বাবা। বিপদ? কিসের বিপদ? কার জন্য বিপদে পড়তে হলো? রানী মণিমল্লিকার জন্য।
সারা পৃথিবীর নদী ও সমুদ্রের জল আমি তোমাদের আহ্বান জানাই, এসো, তোমরা এসো। মল্লিকা এখন কোথায়? তাকে আমরা ঘূর্ণিঝড় আসবে দূরে পাঠিয়ে দিয়েছি। যা ঘূর্ণি, রাক্ষসীকে উড়িয়ে নিয়ে গিয়ে আছড়ে ফেল ওই দূরের পাহাড়ে। যতক্ষণ পর্যন্ত না মণিমল্লিকা শেষ আমি আমার নিজের চোখে দেখতে পাচ্ছি, আমি শান্তি পাব না। পারুলের উচিত এক্ষুনি ওই রক্তচুনি ভেঙে ফেলা, এক্ষুনি। কিন্তু মহারাজ, সেই চুনি এখন পারুলের কাছে নেই। নেই মানে? সে কি, কোথায় গেল সেই চুনি? রাক্ষসী মণিমল্লিকা জাদুকর বৃষ্টিকে দিয়ে ওই চুনি চুরি করিয়েছে। সর্বনাশ! তাহলে মণিমল্লিকাকে আটকানো যাবে কি করে? সে তো আবার তার অশুভ শক্তি নিয়ে মাথা চাড়া দিয়ে উঠবে, তখন কি হবে? এখন ওই মণিমল্লিকার কথা ভেবে এই সুন্দর মুহূর্তটা নষ্ট করবেন না মহারাজ। এখন আমাদের আনন্দের সময়, আমরা সবাই এখন একসঙ্গে হয়েছি আবার। আর এই মুহূর্তকে আরো সুন্দর করার জন্য রাজপুরোহিতকে খবর দিন মহারাজ। ঠিক বলেছো পদ্মা, শুভ কাজ যত শীঘ্র শেষ করা যায় ততই ভালো। বিকেলে শুভলগ্ন আছে মহারাজ, সেই শুভলগ্নেই বিবাহ সম্পন্ন করতে হবে। পরের শুভলগ্ন কিন্তু চার দিন পরে। নানা পুরোহিত মশাই, চার দিন অপেক্ষা করা যাবে না। এমনিতেই রাঘবের তরবারির সঙ্গে পারুলের বিয়ে হয়ে গেছে, আমরা আর অপেক্ষা করতে পারবো না, কালই এই বিয়ে হবে। রাত অনেক হল কিন্তু আজ আমার ঘুম আসছে না কিছুতেই। বহুদিন পর সূর্যনগরে ফিরে এলাম। কতদিন ভালো করে কথা হয়নি পারুলের সঙ্গে। আজ খুব ইচ্ছে করছে নিভৃতে একটু কথা বলার। কি করছে পারুল এখন কে জানে, হয়তো ঘুমিয়ে পড়েছে, কিংবা হয়তো আমারই মতো রাত জেগে বসে আছে। হয়তো পারুলও আমার সঙ্গে কথা বলার জন্য উতলা হয়ে আছে। সেনাপতি মশাই, তুমি কখন এলে পারুল? এই মাত্র, ঘুম আসছিল না। তোমার সাথে কথা বলতে খুব ইচ্ছে করছিল, তাই ভাবলাম বাগানে যদি তোমার দেখা পাই। আমারও মন বলছিল যে তুমি এখানে আসবে, তাই পারুল আজ কতদিন পর আমরা দুজনে এই বাগানে, আজ আমার কি আনন্দ হচ্ছে।
আমারও আজ মনে হচ্ছে সব বাধা দূরে সরে গেছে, আর কেউ আমাদের দুজনকে পরস্পরের থেকে দূরে সরিয়ে দিতে পারবে না। আমরা দুজনে অনেকটা পথ পেরিয়ে এসেছি পারুল, আরো অনেকটা পথ একসাথে পেরোতে হবে। কথা দাও, কোনো পরিস্থিতিতে তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না। আমি কথা দিলাম পারুল, কোনো পরিস্থিতিতে আমি তোমাকে কোথাও ছেড়ে যাব না, আমি সব সময় তোমার পাশে থাকব। কিছু ঘটে গেল আমাদের জীবনে, ভাবলে কেমন অবাক লাগে তাই না মহারাজ? সবকিছু যেন দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। আমাদের সেই দুঃস্বপ্নের দিন এবার শেষ হতে চলেছে মহারাজ। ঈশ্বর মুখ তুলে চেয়েছেন, কাল পারুল আর রাঘবের বিয়ে, ওদের বিয়েটা সুষ্ঠুভাবে হয়ে গেলে আর কোনো দুশ্চিন্তা থাকবে না, আমিও নিশ্চিন্ত হব। কেন জানি না পদ্মা, আমি কিছুতেই তোমার মতো নিশ্চিন্ত হতে পারছি না। বারবার মনে হচ্ছে কোনো না কোনো অঘটন আমাদের জন্য অপেক্ষা করছে। কিছু হবে না মহারাজ, ওদের বিয়ে ঠিক সুষ্ঠুভাবে হয়ে যাবে।
আকাশ দেখো মাতাল হলো, ঝড় 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 ফুল ঝরালো, দুটি হৃদয় জুড়ে সকল আড়াল গেল ঘুচে, আধার যত দিল মুছে, মনের বাঁশি উঠলো বেজে, শুভ দৃষ্টির সুরে, 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 শুভ দৃষ্টির সুরে। আজ থেকে আমার কন্যা পারুল তোমার স্ত্রী। আমি সজ্ঞানে স্বইচ্ছায় তোমায় সম্প্রদান করেছি। আজ থেকে ওর সমস্ত দায়িত্ব তোমার। হঠাৎ করে আবার ঝড় উঠলো কেন? তাহলে কি আবার নতুন করে কোনো বিপদ ঘটতে চলেছে? আমারও তাই মনে হচ্ছে মহারাজ, আমাদের প্রস্তুত থাকতে হবে। হ্যাঁ, একেবারে ঠিক বলেছো।